এটা এমন এক দামি শব্দ শুকর এমন এক দামি শব্দ আলহামদুলিল্লাহ এমন এক দামি শব্দ এজন্য আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ রাসুল শুকরে শুকরের রাস কি শুকরের বুনিয়াদী শব্দ কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য এই শব্দটা রব্বুল আলামিন জান্নাতেও চলবে এই শব্দ জান্নাতেও চলবে এই শব্দ জান্নাতেও চলবে এই শব্দ কোথায় চলবে আরে সকালেও চলবে বিকেলেও চলবে দুপুরেও চলবে রাত্রেও চলবে আর ওখানে সকাল দুপুর রাত আর দিন নাই সুবহানাল্লাহ শুধু চলবে 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 ক্বালু আলহামদুলিল্লাহি আল্লাযী আযহাবা আন্না আল হাযানা ওয়া আহাল্লানা দার আল মুকামা রব মাঝে মাঝে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো বান্দা বলবে আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ আল্লাহ আপনি না আনলে আসতে পারতাম না আপনি হেদায়েত না দিলে আসতে পারতাম না এজন্য প্রশংসা শুধুই আপনার প্রশংসা কি শুধুই আপনার বন্ধু বন্ধু সাথে সাক্ষাৎ করবে এবার সাক্ষাৎ শেষে এক আওয়াজ উঠবে দুজন এক আওয়াজ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটাই এটা কিন্তু জান্নাতীদের কথা ওয়া আখিরু দাওয়ানা এদের শেষ আওয়াজ এদের শেষ দাবি এদের শেষ কথা এক আওয়াজ এক দাবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين تريستا سنة دي بكويتا سنة تريستا سنة أبي بول بنو دو تريستا سنة دي كي كي أبي أبي جبريل كذي جيش كارن جبريل تريستا سنة دي كي كي بابو جبريل بول بن أما كي بول دي يصير تريستا سنة رسول كي بول دي تي رسول بول دي يصير تريستا سنة إذا مقدار كدور إك زر نه سنة دوش دنيا برا بار أتكي دوشي أغسطس নাটেশ্বর মদিনাতুল উলুম মাদ্রাসা সোনাইমুড়ি নোয়াখালী আজকের পবিত্র ইসলাহী মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম শ্রদ্ধেয় সুধী সমাজ ও আজিজ তালাব আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি এই মকবুল আদারা আমাকে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন এর জন্য আমি শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ শাহবুজুর মাদ্রাসাটা শুনেই আসছিলাম আশেপাশ দিয়ে বারবার আসার যাওয়ার সুযোগ হয়েছে কিন্তু এখানে আসার সৌভাগ্য আমার আর হয়নি কারণ শাহবুজুরকে আমি অনেক মহাব্বত করি হুজুর আমাকে মহাব্বত করে আল্লাহ তাআলা আসার সৌভাগ্য দিয়েছেন আল্লাহ তাআলা যেন শুকর গুজার বান্দা বান অকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর আল্লাহ তাআলা বলেন আমার শুকর গুজার বান্দা অল্পই হয় হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি দোয়া করছিলেন আল্লাহুম্মা জাআলনি মিন কিল্লা আল্লাহ আমাকে অল্পের মধ্যে শুমার করে দেন তো সাথীরা জিজ্ঞেস করলেন হযরত অল্পের মধ্যে শুমার করা এটা তো হাদিসের খিলাফ আল্লাহুম্মা জিদনি ওয়া লা তানকুসনি অল্পের মধ্যে সুমার করে দেন এটা তো বুঝি নাই হযরত বললেন যে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর আমার শুকর গুজার বান্দা অল্পই হয় আল্লাহ তাআলা যেন ওই অল্পদের মধ্যে আমাকে সুমার করে এজন্য শুকরের পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়া সানাজজি শাকিরিন শুকর গুজারদের পুরস্কার আমি আমি অবশ্যই অবশ্যই দিব আল্লাহ নিজের দিকে মনসুব করে বলেন আমি দিব আবার সাজুক করে বলেন অবশ্যই আল্লাহ তাআলা বলেন আমি শুকর গুজারের পুরস্কার অবশ্যই এজন্য লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম এই কথাটা বলার আগে আল্লাহ তাআলা একটা ভূমিকা দিয়েছেন ওয়া ইয তাআযানা রাব্বুকুম করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি তারজমা এভাবে করেন তিনি বলেন যে যেন আল্লাহ তাআলা আর সাজিমে মাইক লাগিয়ে বলেছেন একটি এলান একটি এলান ওয়া ইস্তাআযানা রাব্বুকুম যখন আপনার পরওয়ারদিগার আপনার রব এলান করেছেন রব নিজে এলান করেছেন হজের এলান ওয়া আযিন ফিন নাস লিল হজ হজের এলান বলেন ইব্রাহিম তুমি আমার পক্ষ থেকে করে দাও হাজারো এলান রাসূল আপনি আমার পক্ষ থেকে করে দেন লেকিন আমি না বান্দা যদি শুকর আদায় করে আমি তার নেয়ামত বাড়িয়ে দিব এই এলান রব নিজে করেছেন ওয়াই তাআযানা রাব্বুকুম রব নিজে ঘোষণা দিয়েছেন
একটি এলান শুনো একটি এলান লা ইন শাকারতুম হবে যত লা আযীদান্নাকুম করব তত লা ইন শাকারতুম তুমি যদি আমার শুকর আদায় করো লা আযীদান্নাকুম আমি অবশ্যই অবশ্যই নিয়ামত বাড়িয়ে দিব তুমি শুকর আদায় করবা তোমার হায়াতে আমি নিয়ামত বাড়াতে থাকব আমার হায়াতে তুমি শুকর আদায় করবা তোমার যোগ্যতা দিয়ে আমি নিয়ামত বাড়িয়ে দিব আমার যোগ্যতা দিয়ে হযরত আহমদ বরকাতুহুম এত সুন্দর বয়ান করেছেন আল্লাহ আমি মূলত 20 মিনিট চোখ বন্ধ করে হযরত বয়ান শোনার জন্যই চোখ বন্ধ করেছি আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান কতটা সুন্দর করে বলেছেন পরীক্ষা যখন কঠিন হয় পাশের হার তখন কমে যায় যারা পাস করে তাদের দাম বেড়ে যায় সুবহানাল্লাহ কি ভাই বলছি কি বলছেন আল্লাহ লাইন শাকারতুম লাযীদান্নাকুম চোখের নিয়ামতের শুকরিয়া কি হবে তো আল্লাহ তাআলা যেন বলেন তুমি যদি চোখের নিয়ামতের শুকর আদায় করো তো তোমার চোখ দুনিয়াতে মওত পর্যন্ত বাকি রেখে জান্নাতে পুনরায় ফেরত দিয়ে তোমার দু চোখকে আমাকে দেখার যোগ্যতা দিয়ে দিবে লাইন শাকারতুম লাযীদান্নাকুম বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম দুনিয়াতে তোমার চোখ যত পাওয়ারফুলই হোক না কেন আমাকে তো তুমি দেখবা না لكن জান্নাতে তোমার চোখের নিয়ামতের পুরস্কার আমার দিদার দিয়ে দিব কি হয় দুনিয়াতে হালাল বিবি নিয়া কাফাত করতা যথেষ্ট মনে করতা তো জান্নাতে লাযীদান্নাকুম কুটি কুটি দিয়ে বদলায় দিব দুনিয়াতে হালাল খাবার উপরে যথেষ্ট করতা তো জান্নাতে কুটি কুটি খাবার আমি বাড়ায় দিব লাযীদান্নাকুম বলেন আওয়াজ দেন লাযীদান্নাকুম তোমার এক এক নিয়ামতকে আমি জান্নাতে বাকি রেখে দুনিয়াতে বাকি রেখে জান্নাতে শুধু বাড়ায়া দিব জওয়ানি বাড়ায়া দিব সুস্থতা বাড়ায়া দিব শক্তি বাড়ায়া দিব বিবি বাড়ায়া দিব মাল বাড়ায়া দিব সম্পদ বাড়ায়া দিব বাড়ি বাড়ায়া দিব গাড়ি বাড়ায়া দিব লাযীদান্নাকুম সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শুকর গুজার বান্দা বান্দা শুকর তিন শব্দকে বলে তিনটা বস্তু যখন একসাথে হয় এটাকে শুকর বলে কয়টা বস্তু এক নাম্বার হলো মুখে মুখে শুকর আদায় করা দুই নাম্বার হলো দিলে দিলে শুকর আদায় করা তিন নাম্বার হলো নিয়ামতকে আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার করা তিনটাকে একসাথে কি বলে এক নাম্বার কি বলেন মুখে মুখে শুকর আদায় দুই নাম্বার কি দিলে দিলে শুকর আদায় তিন নাম্বার কি নিয়ামতকে আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার আল্লাহ তাআলা আমাকে মানুষ বানিয়েছেন এটা পৃথিবীতে আমার উপরে সবচেয়ে প্রথম নিয়ামত দুই নাম্বার হলো আল্লাহ তাআলা আমাকে মুমিন বানিয়েছেন তিন নাম্বার হলো আল্লাহ তাআলা আমাকে সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নাম্বার কোরআনে কারীমের মতো কিতাব আমাকে দান করেছেন এরপরে আপনি গুনতে থাকেন নিয়ামত ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা গুনতে গুনতে জীবন শেষ করবা লেকিন গুনেই শেষ করতে পারবে না গুনেই শেষ করতে কি পারবা না শুধু জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা 30,000 সাদ আস্বাদনের যোগ্যতা দিয়েছেন কত হাজার যোগ্যতা বলেন 30,000 যোগ্যতা সাদ বুঝার যোগ্যতা জিহ্বার মধ্যে দিয়ে দিয়েছেন তা এবার আপনি বলুন তো দেখি একটা যোগ্যতা যদি হারা যায় শুধু গোশতের স্বাদ বুঝার যোগ্যতা যদি আপনার জিহ্বা থেকে হারিয়ে যায় আপনার জীবন অচল জীবন কি বলেন জীবন আপনার চোখের মধ্যে 400 প্রকারের পরীক্ষা চলে চোখের মধ্যে আমার জীবনে একটাও পরীক্ষা করতে হয় না সুবহানাল্লাহ বলেন রক্তের ব্লাডের পরীক্ষা আছে 4000 আমার জীবনে কখনোই করতে হয় না এই পরীক্ষা ছাড়াই আমার জীবন সচল সুবহানাল্লাহ জীবন শেষ করবা গুনেও শেষ করতে পারবা না এজন্য করাচি হযরত মাওলানা হাদী হযরত রহমাতুল্লাহ আলাইহি আজীব কথা বলেন হযরত বলেন যে আমরা খানা খেয়ে একটা দোয়া করি আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন বলেন যে খানা খেয়ে দোয়ার সাথে আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছেন এই দোয়াটা কেন ঢুকালেন খানা খাওয়ার সাথে মুসলমান বানিয়েছেন এই দোয়াটা কেন ঢুকালেন
হযরত রহমাতুল্লাহ আলাইহি বলেন এটা আল্লাহ তাআলা জানতেন বান্দা তুমি ইসলাম আর তুমি ইসলাম আর ঈমানের নিয়ামতের শুকর আদায় করবা না এজন্য আমি তোমাকে খাবারের সাথে বা ইসলামের নিয়ামতের শুকর আদায়টা জিমানান ঢুকিয়ে দিয়ে ইসলামের নিয়ামতের শুকর আদায় আমি করিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন আল্লাহ আপনি আমাকে মুসলমান বানিয়েছেন ভাত খাওয়ার সাথে মুসলমান বানানোর কি সম্পর্ক আজীব ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আত্তা মালিকের মধ্যে হাদিস লিখছেন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো দোয়া কখনো বলেননি কোনো দোয়া কখনো শিখাননি যতক্ষণ জিবরিল এই শব্দগুলো রাসূলের দিমাগে না দিয়েছেন জিবরিল এই শব্দগুলো রাসূলের দিলে ঢেলে দিয়েছেন সুবহানাল্লাহ জিবরিল রাসূলকে ঢেলে দিয়েছেন এজন্য কারাজ হযরত আহদিয়াজু তাহমতরায় বলতেন মানুষের কোনো সাধ্য নাই কোনো মানুষ পারবে না এই শব্দগুলো দিয়ে দোয়া করতে সুবহানাল্লাহ কোনো মানুষের সাধ্য নাই যেহেতু নবুয়তের আগে রাসূল এই শব্দগুলো বলতে পারেন নাই সুবহানাল্লাহ বলবেন নবুয়তের আগেও তো রাসূল 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 মুহাম্মদ ছিলেন আরবি ভাষী ছিলেন লেকিন নবুয়তের আগে তো এই দামি শব্দগুলো কখনো বলেন নাই কি হয় তাহলে বোঝা গেছে কোরআন ছাড়া যে শব্দগুলো রাসূল শিখিয়েছেন এগুলো জিবরিল রাসূলের কলিজায় শব্দও ঢেলে দিয়েছেন সুবহানাল্লাহ মত মালিকের মধ্যে লিখছে যে জিবরিল আলাইহিসসালাম রাসূলকে মিসওয়াক শিখিয়েছেন রাসূলকে ওযু করার তরিকা শিখিয়েছেন সুবহানাল্লাহ এটা বুখারী মুসলিমে আছে ওযু করার তরিকা জিবরিল শিখিয়েছেন এটা বুখারী মুসলিমে আছে রাসূলের প্রতিটা আদা যা যা জীবনে বলেছেন যা যা জীবনে করেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা হায় আগব সরাসরি বলে দিয়েছেন অথবা জিবরিলকে বলেছেন তুমি রাসূলের কলিজায় এটা ঢেলে দাও আর না হয় মানুষের রসাই হইতো না এই শব্দগুলো বলা এই শব্দগুলো কি আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর আগে তো কখনো বলেননি নবুয়তের পরে বললেন কেন কি তাহলে বোঝা গেছে এগুলো শেখানো শব্দ এগুলো কি বলেন এগুলো শেখানো শব্দ এজন্য শুকরের সবচেয়ে প্রধান কালিমা কোনটা শুকরের প্রথম কালিমা কোনটা শুকরের প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন শুকরের প্রথম কালিমা কোনটা যদি এটা ছাড়া কেউ আলহামদুলিল্লাহ 70 কোটি বার বলে তো দুই আনার দাম নেই এজন্য হযরত সুলাইমান আলাইহিসসালাম কে যখন আল্লাহ তাআলা নিয়ামত দিলেন হযরত সুলাইমান কি বললেন দুই কথা বললেন আল্লাহ তাআলা চাচ্ছেন আশকুরু আম আকফুরু আল্লাহ চাচ্ছেন আমি শুকর আদায় করি নাকি কুফরি করি তাহলে শুকরের কুফরির বিপরীত শুকর বলেন কুফরির বিপরীত কি শুকর তাহলে কুফরির বিপরীত ঈমান তাহলে ঈমানের কালেমা যেটা শুকরের সবচেয়ে প্রধান কালেমা সেটা এজন্য লাইন শাকার তুম লাজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম শাকার তুমের বিপরীত কাফারতুম বলেন শাকার তুমের বিপরীত কি কাফারতুম শাকার তুমের বিপরীত কি কাফারতুম তাহলে কাফারতুমের বিপরীত যদি আমানতুম হয় তাহলে শাকার তুমের মানে আমানতুম সুবহানাল্লাহ বলেন তাহলে শাকার তুম শুকরের প্রধান কালিমা কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله শুকরের প্রধান এবং প্রথম কালিমা সুবহান শুকরের প্রথম কালিমা কি বলে দুই নাম্বার হলো শুকর আদায়ের দুই নাম্বার শুকর আদায়ের সর্বোচ্চ তরিকা ঈমানের পরে শুকর আদায়ের সর্বোচ্চ তরিকা জামাতের সাথে নামাজ বলেন কি বলছি বলেন এজন্য জামাতের সাথে নামাজের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি হয় নামাজের প্রথম শব্দ কি এজন্য শুকর আদায়ের সর্বশ্রেষ্ঠ তরিকা জামাতের সাথে নামাজ কোন মানুষ জামাতের সাথে নামাজ নিশ্চিত করলো আশা করা যায় সে শাকিরিনদের তালিকা রব্বে করিম তার নাম তুলে দিবেন আর খায়রুল ইবাদ ইলাল্লাহ
الحمادون في السراء والضراء الله তালার কাছে সবচেয়ে ভালো মানুষ কারা সর্বোত্তম মানুষ কারা الحمادون যারা না বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে বলেন বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে একবার আলহামদুলিল্লাহ اعظم من উহুদিন উহুদের চেয়েও ভারী এই আলহামদুলিল্লাহ যদি এই শব্দটি যদি ফরজ নামাজের আলহামদুলিল্লাহ হয় কোটি কোটি উহুদের চেয়েও ভারী কি হয় ফরজ নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা কি واجب بلا كي بلن واجب نماز بايدي الحمد لله بلا كي مستحب نوفل نماز بايدي الحمد لله بلا كي نوفل نوفل نماز بايدي الحمد لله جيتو رسول بلسن اعظم من وحودين ام بيتاكي مطلق دوري نبو تلي ايتا ترجمة كي هو بي نماز بايدي الحمد لله وحودر چه بھاري تلي نماز بيتوري الحمد لله كوتي كوتي وحودر چه بھاري নামাজের বাইরে আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী তাহলে নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কোটি কোটি উহুদের চেয়েও ভারী সুবহানাল্লাহ সেটা যদি জামাতের সাথে হয় সেটা হবে আরো বেশি ভারী আর সেটা যদি তাকবীরে উলা হয় সেটা হবে আরো বেশি ভারী কার গাফলতিতে আজকে আমাদের এত বড় লস হয়ে গেল আল্লাহই ভালো আমরা কি খুব বেশি দেরি করছি কি বল আমরা কি খুব বেশি দেরি করছি হ্যাঁ একটু খেয়াল করলে আর কি অসুবিধা ছিল কি বল কি আর ক্ষতি হইছে কিন্তু আমরা গরিবের অনেক লাভ হয়েছে এজন্য শুকর আদায়ের সবচেয়ে সর্বোচ্চ পদ্ধতি কোনটা জামাত লা ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বার কি জামাতের সাথে নামাজ কোন বন্ধু যদি প্রতিদিন 100 বার করে কালিমা তাইয়্যিবা পড়েন দিনে 100 বার রাতে 100 বার আর জামাতের সাথে নামাজ পড়েন বলেন তো আপনি কি কি হবেন বলেন শুকর আদায়কারী হবেন বলেন না কি হবেন আর আল্লাহ তাআলা বলেন হাশরের মধ্যে এলান করবেন আইনাল হামাদুন আইনাল হামাদুন ফিস সারাই ওয়াদ দাররা ওই মানুষগুলো কোথায় যারা না সুখে ও শুকর আদায় করতা দুঃখে ও শুকর আদায় করতা ফায়াকুমুন কিছু মানুষ দাঁড়াবে অহম আলী এরা অল্পই হবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন কি ভাই আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে তার মধ্যে একটা নাম হলো হামিদ এটা নাম কি হামিদ রাসূলের অনেক নাম সর্বোচ্চ নাম আহমদ মোহাম্মদ আহমদ মোহাম্মদ হামিদাল হামিদ হামিদাল আলহামদু হামিদাল হামাদ হামিদাল মাকামে মাহমুদ হামিদাল বাইতুল হাম হামিদাল লিওয়াউল হাম হামিদাল সুবহানাল্লাহ এজন্য আকরাবুল খালকি ইলা 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 লিওয়াইল হাম اقرب الخلق الى لواء الحمد رسول الحق جاندا হবে ও ঝান্ডার নাম হবে لواء الحمد رسول বলেন من ادم الى عيسى ولا فخر لي আদম থেকে ঈসা সকলেই হবে আমার لواء الحمد এর নিচে تحت اللواء আমার ঝান্ডার নিচেই হবে আমার ঝান্ডার নিচেই হবে সমস্ত নবীরা এজন্য আমার কোনো ফখর নাই আর সমস্ত উম্মত হবে আমার ঝান্ডার নিচে এবার ঝান্ডার কে কত কাছে হবে اقرب الخلق الى لواء الحمد الحمدون বলে আমার ঝান্ডার কে কত কাছে হবে যিনি আল্লাহ তাআলার হামদ যত বেশি করছে এবার হামদের সর্বোচ্চ পদ্ধতি কি জামাতের সাথে নামাজ বলেন কালেমার পরে হামদের সর্বোচ্চ পদ্ধতি কি জামাতের সাথে নামাজ হামদের সর্বোচ্চ পদ্ধতি জামাতের সাথে নামাজ এজন্য রুকু হামদের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি সিজদা হামদের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি সুবহানাল্লাহ এজন্যই তো উঠতে উঠতে সামিআল্লাহু লিমান হামিদা রব্বা যিনি আপনার প্রশংসা করেন আপনি তা শুনেন সুবহানাল্লাহ এজন্য রব্বানা ওয়ালাকাল হামদ আল্লাহ প্রশংসা শুধুই আপনার বলেন প্রশংসা কি শুধুই আপনার এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ আহু আলা কুল্লি শাইইন কাদির এজন্যই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদ ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক কি বল বলেন ইন্নাল হামদা আল্লাহ শুধুই 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 আমি বুঝি আর না বুঝি আমাকে দিয়ে তার প্রশংসা করিয়ে নিতে চাচ্ছেন সুবহানাল্লাহ বলেন আমাকে দিয়ে তার প্রশংসা কি এই জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তাফসিরে জালালাইন কি বলছে তাফসিরে জালালাইন বলছে
بألسنات العباد إتا باندر مخدية نس باير كراتشن هذا مقول إتا الله قطع باير كراتشن باندر زبان دي الله قطع قطع كار باير كراتشن كار زبان دي باندر زبان دي الحمد لله رب العالمين بولن রাসূল বলেন একবার বললে একবার বলবে কুতিবাত লাহু 30 হাসানা তাকে সঙ্গে সঙ্গে 30টা হাসানা দিয়ে দেওয়া হবে কয়টা الحمد لله رب العالمين 30টা হাসানা দিবে কয়টা হাসানা 30টা হাসানা আপনি বলবেন ও 30টা হাসানা দিয়ে কি কি হবে আপনি জিবরিলকে জিজ্ঞেস করেন জিবরিল 30টা হাসানা দিয়ে কি কি পাবো জিবরিল বলবেন আমাকে বলে দিয়েছেন 30টা হাসানা রাসূলকে বলে দিতে রাসূল বলে দিয়েছেন 30টা হাসানা এটার মিকদার কতর এক জাররা হাসানা 10 দুনিয়া বরাবর এখানে 30টা হাসানা কয়টা হাসানা الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين سبحان الله এটা এমন এক দামি শব্দ শুকর এমন এক দামি শব্দ আলহামদুলিল্লাহ এমন এক দামি শব্দ এজন্য আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ রাসুল শুকরে শুকরের রাস কি শুকরের বুনিয়াদি শব্দ কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য এই শব্দটা রব্বুল আলামিন এই শব্দটা রব্বুল আলামিন জান্নাতেও চলবে এই শব্দ জান্নাতেও চলবে এই শব্দ জান্নাতেও চলবে এই শব্দ কোথায় চলবে আরে সকালেও চলবে বিকেলেও চলবে দুপুরেও চলবে রাত্রেও চলবে আর ওখানে সকাল দুপুর রাত আর দিন নাই সুবহানাল্লাহ শুধু চলবে 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 ক্বালু আলহামদুলিল্লাহি আল্লাযী আযহাবা আন্না আল হাযানা ওয়া হাল্লানা দার আল মুকামা রব মাঝে মাঝে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো বান্দা বলবে আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ আল্লাহ আপনি না আনলে আসতে পারতাম না আপনি হেদায়েত না দিলে আসতে পারতাম না এজন্য প্রশংসা শুধুই আপনার প্রশংসা কি শুধুই আপনার বন্ধু বন্ধু সাথে সাক্ষাৎ করবে এবার সাক্ষাৎ শেষে এক আওয়াজ উঠবে দুজন এক আওয়াজ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটাই এটা কিন্তু জান্নাতীদের কথা ওয়া আখিরু দাওয়ানা এদের শেষ আওয়াজ এদের শেষ দাবি এদের শেষ কথা এক আওয়াজ এক দাবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি ভাই আল্লাহ আমাদেরকে শুকরগুজার বান্দা বানান এজন্য হার হার নেয়ামতের শুকরিয়া নেয়ামত দেনেওয়ালার মর্জির মধ্যে ব্যবহার করা আমি মানুষ হয়েছি নেয়ামত দেনেওয়ালার মর্জির মধ্যে ব্যবহার করা আমার ঈমান নেয়ামত দেনেওয়ালার মর্জির মধ্যে ব্যবহার করা আমার কোরআন নেয়ামত দেনেওয়ালার মর্জির মধ্যে ব্যবহার করা আমার ইলম নেয়ামত দেনেওয়ালার মর্জির মধ্যে ব্যবহার করা আমার চোখ নেয়ামত দেনেওয়ালার মর্জির মধ্যে ব্যবহার করা সুবহানাল্লাহ এজন্য তুমি যদি আমার নেয়ামতকে আমার মর্জির মধ্যে ব্যবহার করো লাযিদান্নাকুম কথা দিলাম এগুলো আর জীবনে কখনো ছিনিয়ে নিব না এগুলো শুধুই বাড়াবো শুধুই বাড়াবো লাযিদান্নাকুম শুধুই বাড়াবো দুনিয়াতে যদি অল্প কয়েকদিনের জন্য নিয়েও যাই জান্নাতে আবার ফিরিয়ে দিব জান্নাতে আবার ফিরিয়ে দিব আর যদি শুকর আদায় না করো ইন্না আযাবি লাশাদীদ চোখ দুনিয়াতেই দেখবা যে কদিন আমি রাখি জাহান্নামে আর দেখবা না জাহান্নামে আর কি জাহান্নামে আর দেখবা না যেমন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى ونحشره يوم القيامة أعمى আমি তোকে অন্ধ করে তুলব কেন তোকে অন্ধ করে তুলব তুই দুনিয়াতে আমাকে দেখিস নাই তুই দুনিয়াতে আমার মর্জির মতো দেখিস নাই এজন্য তোকে অন্ধ করে তুলব কেন অন্ধ করে তুলবেন لما حشرتني يا ما كان عندك رتل قال وكذلك أتتك آياتنا فنسيتها أما كتو يقولي يتيش أجرنا تك عندك رتل تري دخيو دخيش نين بلن دخيو كي غوري غوري غوري